জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীতে চলছে তিন দিনব্যাপী পাট মেলা। পাটের তৈরি 135 ধরনের পণ্য রয়েছে মেলায়। উদ্যোক্তারা বলছেন, দেশের বাজারে চাহিদা বাড়ায় পাট পণ্য উৎপাদনে আগ্রহ বাড়ছে তাদের, আর মেলার সময় বাড়ানোর দাবি দর্শনার্থীদের। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ফার্ম গেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত পাট মেলায় আজ ভিড় দেখা গেছে। মেলায় আজ ছিল দ্বিতীয় দিন। বাহারি নকশা আর বিভিন্ন ধরনের পাট পণ্য সাজানো রয়েছে মেলায়। আসলে এত সুন্দর পাটের জিনিস বাংলাদেশে তৈরি হচ্ছে, আর আমরা আসলে ওটা হাতের কাছে নাগালে পাচ্ছি না। আমাদের দেশের প্রোডাক্ট বাইরের লোক ইউজ করছে, ফরেনাররা, বাট আমরা করতে পারছি না। এসব পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ অনেক। মেলায় ভালো সাড়া পাওয়ায় খুশি উদ্যোক্তারা। প্রাথমিকভাবে এখানে উদ্দেশ্য ছিল ডিসপ্লে করা, এবং আমরা এখানে মানুষের মানে অনেক মানুষ আসার ফলে এবং তাদের চাহিদার জন্য আমরা সেলও করছি। এটা 280 টাকা এক কেজি তুলার দাম, আর এক কেজি পাটের দাম অনলি 50 টাকা, তো 6 গুণ কম দাম। যদি আমরা এই পোশাক তৈরি করে বিদেশে সেল করতে পারি, অবশ্যই সারা পৃথিবীর বাজার আমরা সহজে পেয়ে যাব। তিন দিনের এই মেলায় শেষ হওয়ার কথা রয়েছে আগামীকাল, তবে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেক দর্শনার্থী। এটা সময় একটু বেশি দিলে মানে লোকজন জানাজানি হতো, বেশি লোকজনের সমাগম হতো। বিশেষ করে যারা সার্ভিস করে তাদের জন্য আসলে একটা দিন পড়ে গেছে, আবার অনেকেই হয়তো জানে না, তাদের জন্য আসাটাও টাফ হয়ে গেছে। হয়তো এটা 7 দিনের মেলা একটা হলে বেশি ভালো হতো। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পাট মেলা। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আবারও একটা বিরতি।